আসসালামু আলাইকুম। তাহলে আরেকজনকে আমরা যুক্ত করি, এমডি আজিজ। এমডি আজিজ, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। সালাম আলাইকুম ভাইয়া। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন তাহলে। আচ্ছা ভাইয়া, আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, যে আপনার প্রশ্ন আমরা তো আসলে প্রাচীন কাল থেকেই মানে মানে সোশ্যাল মানে একসাথে অনেক এক মতের লোক একসাথে থাকার জন্য অনেক আর কি পছন্দ করি। তো আমরা তো হয়তো মানে ইসলামের কারণে আমরা একই ছাত্র ইয়াতে মানে একসাথে অনেক লোক একটা দলে ইয়া করে থাকতে পারতেছি, এটা তো তো একটা আমাদের। কিভাবে কিভাবে পারতেছেন ভাই? আমি তো বুঝলাম না কথা। আপনারা কি শিয়া সুন্নি মারামারি করেন না? আহমদি, তারপর সুন্নি, এরা কি মারামারি করেন না? হানাফি, মালিকি, শাফি, সালাফি, তারপরে আহলে হাদিস, এগুলো নিয়ে মারামারি করেন না? না আপনারা কি তো নবী মোহাম্মদের, ব্যাপার একটু ভাইয়া। কথা শুনে নেন, একটু কথা শুনে নেন। ওকে ওকে আপনারা তো আপনারা তো এমন না যে আপনারা সব মিলে মিশে সুখে শান্তিতে বসবাস করতেছেন, তা তো না ভাই। এগুলো তো একেবারে ডাহা মিথ্যা কথা। ইরাক ইরানের যে যুদ্ধ হইলো, কত লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেললো, এগুলো কেন হয়েছে ভাই? শিয়া সুন্নি দ্বন্দ্ব হয়েছে। হ্যাঁ, ভাই তো আসলে ভাই যুদ্ধের ব্যাপার গুলাতে মানে রিলিজন একমাত্র এলিমেন্ট না, এটা আপনিও ভালো করে জানেন। যুদ্ধের একমাত্র এলিমেন্ট না, সেটা একমাত্র এলিমেন্ট, এটা তো আমরা কখনো বলি নাই, কিন্তু না এটা একটা আপনি প্রধান, এটা একটা প্রধানতম কারণ। ধর্ম নিয়ে যুদ্ধ পৃথিবীতে ভয়ঙ্কর রকমের ধর্ম নিয়ে যুদ্ধ হয়েছে। মানুষ মানুষের, মানুষ মানুষকে ঘৃণা করছে যুগের পর যুগ ধরে, ধর্ম নিয়ে, শুধুমাত্র ধর্ম নিয়ে মানুষ মানুষকে ঘৃণা করছে, মানুষে মানুষে বিভেদ তৈরি হয়েছে। কোরআনের ভিতরে বলা আছে, অমুসলিমরা হচ্ছে নিকৃষ্ট জীব, অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব, মানে কুত্তা বিলাই থেকেও খারাপ। অনেক আসলে জায়গাতে উনি বললেন না যে ধর্মের জন্য ওনারা একসাথে আছেন, ভালো আছেন, মানে একসাথে মানে থাকতে আমি আমি পারছেন, বলতেছি আমরা অনেক বড় একটা কমিউনিটি আমাদের থাকতেছে, কিন্তু কিন্তু কমিউনিটির মধ্যে তো ক্যাচালও আছে ভাই, মানে ভাই ক্যাচাল কমিউনিটি তো ভাই বিচ্ছিন্ন ভাই আপনার। না। তাহলে 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 ধর্মটা যদি আপনাদেরকে একত্রিত করে রাখতো, আপনারা তো নিজেদের ধর্মের ভিতরে মানে প্রচুর মারামারি কাটাকাটি, এমনকি খ্রিস্টানরা, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিকেরা মারামারি কাটাকাটি করে। হ্যাঁ, একজন আরেকজনের মাইরা সাফ করে দিচ্ছে। ইউরোপে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে যুদ্ধ হইয়া মাইরা সাফা সাফা করে দিচ্ছে, মানে দেশের পর দেশ উজাড় করে দিচ্ছে, মানুষ মানুষ ভাই মাইরা সাফ করে দিচ্ছে, রক্তের বন্যা বয়ে দিচ্ছে। হ্যাঁ, মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি কামরা কামড়ি, এগুলো তো মানে মাইরা সাফ করে দিচ্ছে। মানে সাদ্দাম হোসেন, ওইটা ভাইয়া সাদ্দাম ভাইয়া হোসেন, আমি কথা কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। ওকে সাদ্দাম হোসেন শিয়াদের, ইরাকে বসবাসকারী শিয়াদের উপরে রাসায়নিক গ্যাস প্রয়োগ করে 10 লাখ শিয়ারে মেরে ফেলছে, শুধুমাত্র কারণ কি? কারণ হচ্ছে তারা ছিল শিয়া আর সাদ্দাম হোসেন ছিল সুন্নি। ইরাক ইরান আবার কি করছে? ইরান আবার তাদের দেশে সুন্নিদের আবার কচুকাটা করছে। আবার সৌদি আরব কি করছে? সৌদি আরব আবার কিছুদিন পর পর এখানে সেখানে বোমা ফালায়, ইয়েমেনে বোমা ফালাইছে, ওইখানে আবার ওদের ওই মুসলমানরা আবার সহি, তাদের মতে তারা সহি মুসলমান না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি হয়েছে? বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানিরা মনে করতো যে বাঙালি সঠিক মুসলমান না, ওরা হিন্দুয়ানি কালচার আছে, ওদের ভিতরে হিন্দু ভাষা আছে, হিন্দুয়ানি কালচার আছে, ওরা সঠিক মুসলমান না, সুতরাং ওদের উপরে গণহত্যা চালাইছে। 1971 সালে 30 লাখ মানুষ মারা গেছে, 2 লাখ 2 লাখ নারী ধর্ষিত হয়েছে। তাহলে আপনি যে বললেন যে ধর্মটা একত্রিত করে রাখে, মানে একতাবদ্ধ করে রাখে, তারা শান্তিপূর্ণভাবে বসবাস করে, এই কথাটা তো একেবারে ডাহার মিথ্যা কথা। উল্টা ঘটনাটা ঘটে ধর্মের ভিতরেই কামড়াকামড়ি, এবং আমি তো ওগুলো বাদই দিলাম, অন্য ধর্মের মানুষদেরকে যে ঘৃণা করে সেগুলো তো আমরা বাদই দিলাম। নিজের ধর্মের মানুষ একই আল্লাহ বিশ্বাস করে, একই কোরআনে বিশ্বাস করে, সেটা নিয়ে দুই গ্রামের ভিতরে দুই দল, এক দল কইতেছে নবী মোহাম্মদের পায়খানা, পেশাব পায়খানা পবিত্র, আরেক দল কইতেছে পেশাব পায়খানা অপবিত্র। হ দুই দল লাঠি সোঁটা নিয়ে একত্রিত হয়েছে, দুই দল দুই দলের মাথা ফাটাফাটি করতেছে। এক দলে কইছে নবীজি নূরের তৈরি, আরেকজনে কইছে না, নবীজি মাটির তৈরি। এই নিয়ে দুই দল লাফ ঝাঁপ দিয়ে আল্লাহ আকবর বলে, দুই দলই আল্লাহ আকবর বলে লাফ মারতেছে, এবং মানে মানে চাপাতি দিয়ে কপ মারতেছে আর একজন আরেকজন। এই ধর্ম নিয়ে কামড়া কামড়ি, ধর্ম নিয়ে মারামারি, এটা অন্য ধর্মের সাথেও করে, নিজের ধর্মের লোকের সাথেও করে। এইগুলো ভাই কি কইলেন, কোথায় পাইলেন আপনি যে পৃথিবীতে? আপনি আমাদেরকে তাহলে উদাহরণ দেখান যে মানে মুসলমানরা নিজের ধর্মের মানুষেরা নিজেরা শান্তিপূর্ণভাবে ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে, এরকম একটা উদাহরণ দেখান তো ভাই। মা উদাহরণ দিলে ভাইয়া, উদাহরণ কি আসলে মানে এগুলো আমরা তো অনেক দেখা যায় অনেক মানে ছোট ছোট দলে বিভিন্ন ভাই ভাই পলিটিক্স। মানে ভাই ভাই ফাও কথা বলে তো লাভ নাই, আপনি আমাদেরকে দলিল সহ প্রমাণ আমাদেরকে দেন। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি, হযরত ওসমানকে কারা হত্যা করছে বলেন তো? ওরা তো ভাইয়া ঠিক আছে আমি সবই জানি ভাই, আমি ফোর্সে কারা আপনার করছে সেটাকে তো কারা শুরু করছে, করেন, উত্তরটা দেন, উত্তরটা দেন। খলিফারা করছে ওদের মানে মানে হযরত ওসমানকে খলিফা কারা কারা হত্যা করছে? হযরত ওসমানকে কারা হত্যা করছে? খ্রিস্টানরা, না ইহুদিরা, নাকি না না হিন্দুরা, না বৌদ্ধরা, কারা? মুসলিম যারা আর কি পরে শাসন ক্ষমতা আসছে তারা আর কি। ও আচ্ছা, ঠিক আছে, বলেন তো ভাই, তাহলে নবীর যে দুই নাতি হাসান এবং হোসেন, কারা কারা হত্যা করছে তাদেরকে? এটাও আমরা যেটা জানি ইরান মানে ফার্সিয়া শিয়ারা করছে আর কি, এটা শুনছি কি বলবো। শিয়ারা কি মুসলমান না, নাকি তারা কি বলে নিজেদেরকে, মুসলমান বলে না হিন্দু বলে? না তারা মানে হাসান হোসেনকে, ভাই হাসান হোসেনকে শিয়ারা হত্যা করছে, এই কথা শুনে তো যেকোনো পাগল হাইসা মানে মানে পাগল হয়ে যাবে। হাসান শিয়া না শুনি, হোসেনকে তবে আমি জানি না, তবে এটা মুসলিমের মধ্যে আর কি। কথা একটু শোনেন আগে, কথা শোনেন ভাই, কি বলেন ভাই, কি খায় যে আপনারা এই সমস্ত মানে মানে আগাম নাই, মাথা নাই, কি খায় যে আপনারা এগুলো বলেন না রে ভাই? মানে কোনো কি মানে সেন্স নাই আপনাদের? শিয়ারা নাকি হাসান হোসেনের হত্যা করছে? ফারাজ ভাই, আপনি শুনছেন ভাই কথা, কথার কোনো আগা না আছে না আমি মাথা আমি আছে? আমি না আসলে ভাই, আমি আসলে আমি আসলে শুনুন না শুনি ভাই, নাই ভাই, আমি আমি এটা আসলে আমি শুনি শুনি নাই। না, সে বলতেছে যে আই শিয়া হাসান অ্যাপোলাইজ হোসেনকে বস। মারার পিছনে দায়ী হচ্ছে গিয়া শিয়ারা,
আমি শুনি না আচ্ছা আজিজ ভাই, আজিজ ভাই, আমি একটা কোয়েশ্চেন করি। আজিজ ভাই, আপনি যে বললেন যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে, হ্যাঁ, একটা বিচ্ছিন্ন ঘটনার এক্সাম্পল দেন তো, উদাহরণ দেন তো, যে আপনি তো বললেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা, একটা বিচ্ছিন্ন ঘটনা এক্সাম্পল দেন। বিচ্ছিন্ন ঘটনা ভাই ওগুলো আমরা দেখি আসলে প্রতিটা মানে একটা বলেন, একটা বলেন, একটা বলেন যে এই বাজারেকে ঘটনাটা রেপ বিচ্ছিন্ন করে, ঘটনা, এটা বলেন। বাচ্চাদেরকে রেপ করে, এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা বলেন, এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা বলেন। না না, হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা বলেন, যে মানে দুইটা মুসলিম গ্রুপ মারামারি করছে, এই ঘটনাটা বিচ্ছিন্ন মনে হয়, আপনার কাছে কি মনে হয় কোন ঘটনাটা বিচ্ছিন্ন? একটা একটা এক্সাম্পল দেন তো আমাদের। বিচ্ছিন্ন ঘটনা এই যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা ঘটনা হয়েছে কয়দিন আগে, ব্রাহ্মণবাড়িয়া থেকে মুসলিম মুসলিম ইয়া হয়েছে, দাঙ্গা ওটা আমি হয়েছে? শুনি না ভাইয়া, সম্ভবত তারা মানে সবাই শিওর হিন্দুদের শিওর যেটা সেটা বলেন, আপনি আপনি শিওর সেটা বলেন, একদম শিওর, একদম পত্রিকার কাটিং দেখাইতে পারবেন, পেপারের কাটিং দেখাইতে পারবেন, বা নিউজের রেফারেন্স দিতে পারবেন। আপনি যে বলে দিলেন একটা একটা কথা বিচ্ছিন্ন ঘটনা, একটা একটা বিচ্ছিন্ন ঘটনা এক্সাম্পল তো আপনি দিতে পারছেন না, চিন্তা ভাবনা করতেছেন কোন জায়গা থেকে, মানে কোনটা বলবো, বলতে বলতে ব্রাহ্মণবাড়িয়া বলে বসছেন, যেটা কোনো মানে যেটা কনটেক্সট টোটালি ডিফারেন্ট। ব্রাহ্মণবাড়িয়া মানে মারামারি কারাগারি, এগুলো তো ওই জায়গায় নর্মাল জিনিস, হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ার কোন ইনসিডেন্ট তো ভাই ভাই বিচ্ছিন্ন ঘটনা আমি ভাই আমার ভাই না। আমি আমার প্রশ্নটা যেটা করছি ওইটা আমি মানে ক্লিয়ার করতে পারছি কিনা, আর যেটা আমার অবস্থান, আমিও ভাই ধর্মীয় সহিংসতা বা ধর্মীয় যেটা ওগুলা আমিও চাই না, আমি নিজেও সেগুলার একটা রাষ্ট্র চিন্তা ভাবনা করি না, না। বিচ্ছিন্ন ঘটনা কেন বলেন সেটা বলেন। চিন্তা করে আমি আসলে আমি আপনাদের কথার মাপাস হয়তো আমি কি বলতে না বলছি ওইটা আমি মানে করতে পারি নাই, তবে আমার কাছে আচ্ছা ঠিক আছে, ওই যে আচ্ছা কোশ্চেনটা ঠিক আছে, করছেন আদি সাহেব, আদি সাহেব শুনেন, যদি আপনার কাছে মানে এরকম মনে হয় যে আমাদের এরকম ধর্মীয় ধর্ম থেকে যে সহিংসতা গুলো আসে সেটা থেকে অ্যাসাইড রাখা উচিত, বা মানুষকে সেকুলার হওয়া উচিত, মানে সেকুলারিজমটাই হচ্ছে বেটার যদি আপনার মনে হয়, দেন ধর্ম দিয়ে কখনো এই জিনিসটা হবে না। ধর্ম আপনাকে করে যে জিনিসটা শিখাবে সেটা হচ্ছে আমরা রাইট, আমাদের বিশ্বাস যেটা, আমাদের বিশ্বাসগুলো রাইট, যারা আমাদের বিশ্বাসের সাথে একমত না তারা রং। পুরা ধর্মের কনসেপ্টটাই হচ্ছে এটা, যে কোনো ধর্ম ওঠার মূল কনসেপ্টটাই এটা, এবং ওইখান থেকে আপনি ভাই অন্য আমি ধর্ম ভাই আমি একটু সব শুনে নেন, ভাই হৃদয়ঘঞ্জ একটু 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 হ্যাঁ একটু বলো শুনে নেন, একটু শুনে নেন, হ্যাঁ অন্য বলুন বলুন ধর্মাবলম্বী যারা আছে তাদের প্রতি আপনি ঘৃণা শিখবেন, ইভেন নিজের ধর্মের একেবারে নিজের বিশ্বাসের সাথে অমিল থাকলে তার প্রতি আপনার একটা আলাদা ঘৃণা থাকবেই। ধর্ম থেকে যে একদম মানে ভ্রাতৃত্ববোধ শিখাই যায় না, আমরা আমরা কিন্তু এই কথা কেউ বলি নাই, আমরা বলছি এটা এটার বিপক্ষে অনেক জিনিস আছে, এবং অন্য অন্য ধর্ম তো আছেই, নিজ ধর্মের বিরুদ্ধে মানুষ মানে নিজ ধর্মের মানুষের বিরুদ্ধেও ঘৃণা ধর্ম শিখায়। তো আচ্ছা যে ভাই জিনিসটা আমি আপনাকে এক মিনিটে একটা স্টোরি শেয়ার করি আজিজ ভাই, আজিজ ভাই একটু শেষ, একটু শেষ করে দিই, যদি যে জিনিসটা আপনাকে করে এরকম ঘৃণা শিখাচ্ছে, সেই জিনিস দিয়ে আপনি কেন ইয়ে করতে যাবেন, মানে সেই জিনিসটাকে কেন আপনি ডিফেন্ড করতে যাবেন, সেই ভাই জিনিসটাকে কেন এখন আপনার, আচ্ছা বলেন হ্যাঁ আচ্ছা বলেন শেষ, আমার মনে হয় আপনি বুঝতে পারছেন, যদি বুঝে থাকেন তাহলে বলেন। বুঝতে পারছি ভাই আমি আপনাদের ভাইয়া ও যে আমি আচ্ছা দেখ আমি ভাই 5 বছর সৌদি আরব ছিলাম আর কি, লাস্ট 5 ইয়ার্স সৌদি আরবে রিয়াদে ছিলাম, তো আমি আগে মোটামুটি ধর্ম আপনি তো কর্ম ইয়ে তাহলে করতাম। দেখছেন যে সৌদির বাঙালির প্রতি বিয়া কি, আপনারা তো মুমিন ভাই ভাই, হ্যাঁ 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 বাঙালির প্রতি কারণ তাদের তাদের ইভেন দামত আমি সৌদিতে ইসলামের হিস্টোরিক্যালি কোনো ইয়ে পাই নেই, মানে আমার কাছে জিনিসটা ইয়া মন মন মানে ও আমাদের কাছে বাংলাদেশের ধর্মটা নিয়ে যত একটা ইয়া না মানে একটা মানুষের ইয়া মানে কিভাবে আবেগ, আবেগটা এরকম বেশি। আবেগ, হ্যাঁ এটা আপনি ঠিক বলছেন, হ্যাঁ হ্যাঁ এটা আপনি ঠিক হ্যাঁ বলতেছেন, আর রাইট আর রাইট, আপনি এই ব্যাপারে আপনার সাথে একমত। আর ওইখানে ওদের ধর্মটা হচ্ছে ওদের কালচার, বোরকা পরা কালচার, ইটস কালচার, ইটস নট রিলিজন ভাই পারপাস। আপনি যদি সৌদি থেকে থাকেন তাহলে আপনার জানারই কথা, ওই জায়গায় বোরকাই পড়তে হয়, আপনার বাইরে হ্যাঁ পড়তে হ্যাঁ হয় ওইটা ওদের বোরকাই পড়তে কালচার, ওইটা কালচার যেরকম আমাদের বাঙালিতে শাড়ি পরা কালচার, ওইখানে বোরকাটা পরা কালচার, এটা কোনো ধর্মীয় ইয়ে না যে ইয়ে করতে হবে, এটার পরেই। ইভেন ওইখানে ইয়ে পড়াটা, ওই জোব্বা পড়াটা, বড় বড় হ্যাঁ জামা জোব্বা পড়াটা আমি তো কালচারের পার্ট, ভাবছি কেননা আমি প্রথম কেননা ওই গরমের মধ্যে টিকা সম্ভব না, ওই গরমের হ্যাঁ মধ্যে হ্যাঁ টি শার্ট পরে টিকা সম্ভব না, অনেক বেশি কিন্তু ভাই সোয়েটিং আছে। আসলে এখন ভাই সমস্যা হচ্ছে যে আমাদের এখানে মানুষদের বেসিক যে ওইগুলা শেখানোটাই টাফ, আপনারা তো অনেক দর্শনের কথা বলেন, ওইগুলা তো ভাই অনেক দূর কি বাতে, এই ভাই জন্য আর কি এগুলা এটার বলছি জন্য ওই যে। দর্শন টর্শন শেখার কোনো দরকার নেই আজিজ ভাই, মানে আলোচনা মানে লম্বা হচ্ছে, একটু শেষ করে দিই। কথা আচ্ছা হচ্ছে ঠিক আছে যে ধর্ম হচ্ছে মানুষকে যেটা শেখায় 1400 বছর আগে, 1500 বছর আগে, 2000 বছর আগে, কিছু প্রিমেটিভ আইডিওলজি শেখায়, প্রিমেটিভ চিন্তা ভাবনা শেখায়, এটার জন্য এটা কেন রং, ওটা জানার জন্য আপনাকে বিশাল বড় দার্শনিক হতে হবে নেসেসারি না, বিশাল বড় সায়েন্টিস্ট হতে হবে নেসেসারি না, ওইগুলো সম্পর্কে বিশাল জ্ঞান থাকা লাগবে, এগুলোও নেসেসারি না, শুধুমাত্র অতটুকুই লাগবে যে তারা যে ক্লেমটা করতেছে সেটা সম্পর্কে তারা কি প্রমাণ দিতেছে, যদি সেটা প্রমাণটা দিতে না পারে, এটা যদি শুধুমাত্র তার ক্লেম হয়, ওটা অতটুকুই, ওটার গ্রহণযোগ্যতা অতটুকুই যতটুকু গ্রহণযোগ্যতা আছে সমাজে প্রচলিত অন্যান্য মিথের মিথের গ্রহণযোগ্যতা, যেমন 47 গ্রহণযোগ্যতা যতটুকু, নবীন মেরাজের মেরাজের গ্রহণযোগ্যতাও যতটুকু, আল্লাহর গ্রহণযোগ্যতা যতটুকু, কোন দিন পরিফেরস্তা ফেরস্তা যত ধরনের ক্লেম আছে এরকম প্রত্যেকটা গ্রহণযোগ্যতা অতটুকুই, যদি প্রমাণ না থাকে তাহলে ওটার কোনো গ্রহণযোগ্যতা নাই। আর এটা এই জিনিস বোঝার জন্য আপনাকে কোনো বড় ফিলোসফার বা সায়েন্টিস্ট হতে হবে বলে আমি মনে করি না, বই সম্পর্কে বিশাল বড় জ্ঞানও থাকা লাগবে সেটা আমি মনে করি না। একই সাথে আরো ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে মানুষকে একত্রিত কেন রাখতে হবে, মানে একই মতের কেন রাখতে হবে, মানুষের ভিতরে যদি একই মত থাকে তাহলে তো আর কোনো ভেরিয়েশন থাকবে না, আর কোনো নতুন চিন্তা হ্যাঁ আসবে হ্যাঁ না। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যদি সব সব মানুষ যদি মনে করেন রোবটের মতো এক একই কথা, হ্যাঁ একই কথা সবসময় বলতে থাকে, হ্যাঁ আল্লাহ এক, আল্লাহ সবচেয়ে সেরা, সবচেয়ে শক্তিশালী, আল্লাহ সবচেয়ে শক্তিশালী, এটা যদি সব মানুষই একই কথা বলতে থাকে, এটা তো তাহলে একটা মানে বৈচিত্র্যহীন একটা সমাজ সমাজ তৈরি হবে। এবং একই সাথে হচ্ছে গিয়ে নতুন নতুন চিন্তার বিকাশ, নতুন নতুন মতের বিকাশ সেই সমাজে তো থাকবে না। একই রকম কেন হয়, একই রকম সমাজ, একই রকমের সব মানুষ, এরকম সমাজ ব্যবস্থা তো সবচেয়ে খারাপ সমাজ ব্যবস্থা, সবচেয়ে মানে ভয়ঙ্কর সমাজ ব্যবস্থা। এবং একই সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে ধর্ম, যেই জিনিসটা আপনি বললেন যে ধর্ম মানুষকে একত্রিত করে রাখে, তার থেকে বড় কথা হচ্ছে ধর্ম মানুষকে ভিন্ন ধর্মের ভিন্ন মতের মানুষকে ঘৃণা করতে শেখায়, বিদ্বেষ করতে শেখায়। এই জিনিসগুলো আমরা পদে পদে আমরা আমরা এই মুহূর্তে প্রমাণ দিতে পারি, এই মুহূর্তে আমরা অসংখ্য দলিল এনে প্রমাণ দিতে পারি যে ধর্ম মানুষকে আসলে কি শেখায়, ধর্ম মানুষের ভিতরে কি ধরনের বিদ্বেষ তৈরি করে, অন্য মানুষের প্রতি, অন্য ভিন্ন মতের মানুষের প্রতি, ভিন্ন মতকে দমন করার জন্য তারা কি কি করে, হ্যাঁ কি কি প্রসিডিউর অ্যাপ্লাই করে, সেগুলো আমরা আলোচনা করতে পারি। কিন্তু এত দার্শনিক দার্শনিকতা হওয়ার দরকার নেই বা এত জ্ঞানী হওয়ারও দরকার নেই, আমরা তো সিম্পলি চোখের সামনে দেখলেই বুঝতে পারি যে ধর্ম কি ধরনের ভেদাভেদ তৈরি করে। শুধু যে তাদের মধ্যে তাই না, নারী পুরুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, নারীর নারীর অধিকার কম, পুরুষের অধিকার বেশি, সমকামীদের সম্পর্কে ঘৃণা তৈরি করে, যারা ধর্ম ত্যাগ করে তাদের সম্পর্কে ঘৃণা তৈরি করে, যারা হিজড়া তাদের সম্পর্কে ঘৃণা তৈরি করে, যদিও হিজড়া শব্দটা ব্যবহার করা ঠিক না, কিন্তু আমরা যেটা ব্যবহার করি সেটাই আমি ব্যবহার করলাম, যে তাদের সম্পর্কে ঘৃণা তৈরি করে, যারা ট্রান্সজেন্ডার তাদের সম্পর্কে ঘৃণা তৈরি করে। এই ঘৃণার যে মানে একটা বস্তা বিষবৃক্ষ, এটার বিরুদ্ধে তো অবশ্যই মানুষের কথা বলতে হবে, মানুষের দাঁড়াইতে হবে, নাহলে তো এই ঘৃণা আমাদের সমাজকে দখল করে নিবে। এমডি আজিজ ভাই আপনি তাহলে শেষ কথাটা বলেন। আচ্ছা শেষ কথা ভাই, আমি আর একটা প্রশ্ন আমি আমি কি আমি আমি একটা লাস্ট কোশ্চেন করবো আজিজ ভাইকে। হ্যাঁ জি বলেন। হ্যাঁ করেন করেন। হ্যাঁ 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 আজিজ ভাই, আপনি যে বললেন সেকুলার রাষ্ট্র, আপনার আইডিয়াতে সেকুলার রাষ্ট্র কেমন হবে? ধরুন আপনাকে একটা রাষ্ট্র বানাইতে দেওয়া হলো, আপনি আপনার মতো করে বানাবেন, আপনার সেকুলার রাষ্ট্রটা কেমন হবে বলেন তো, সিম্পল এই আইডিয়াটা একটু শেয়ার করেন আমাদের সাথে। সবাই, ধর্ম হচ্ছে সবার বিশ্বাস, সবার বিশ্বাস সবার কাছে, সবার মানে ধর্মটা, ধর্ম কি থাকবে তাই বিশ্বাস? তো? হ্যাঁ থাকবে, কিন্তু সবার বিশ্বাসটা তার বিশ্বাসে, সোজা কথা যে এই জিনিসটা আমার ধর্ম মতে, এই জিনিসটা বিজ্ঞানের মতে, এই জিনিসটা কোন অমুকের ধর্মের, মতে। হ্যাঁ হ্যাঁ কোন সব ধর্মের মানে লোকজন সব মানে আমাদের জানতে হবে সব ধর্মের, আচ্ছা 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 ওকে ওকে, কোন ধর্মের লোকজন অবশ্যই বেশি থাকলে আপনার ভালো লাগবে? না, যে যে যেটা আপনি যদি ধর্ম পালন করেন অয়েল না করলে অয়েল, আপনি ধর্ম সবার সবার ইয়া ইয়ে না মানে না না, যেটা আপনার যেটা মন কোন সেটা। কোন ধর্মের লোকজন আপনার কাছে বেশি থাকলে ভালো মনে হবে? একটা একটা রাষ্ট্রে তো নিশ্চয়ই 5টা ধর্ম থাকলে সব 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 ধর্মের লোক মানে লোক সংখ্যা তো সমান হবে। না ভাই, আমার তো ওটা মনে দিলে নেই, যে যেটা আসবে অয়েল মানে ওটা তো যে ধর্ম কিন্তু ধর্ম নিরপেক্ষ থাকবে, রাষ্ট্র ধর্ম, হ্যাঁ ধর্ম থাকবে, সেটা বিশ্বাসে, আচ্ছা ঠিক কারণ আছে, ধর্ম তো আছে আপনার আচ্ছা প্রমাণের, যার বিশ্বাস সে রাখবে। আচ্ছা আচ্ছা ভাইয়া লাস্ট কোশ্চেন হচ্ছে এটা, আচ্ছা, মানে একই সাথে সেকুলার ও একই সাথে কি মানে নামাজ কালামি বা মানে ফরেজ গার ওইগুলো, ওইটা কি দুইটা একই সাথে হওয়া যায় কিনা? একসাথে কিভাবে হবে ভাই? আপনি যদি কোরআনে বিশ্বাসী হন তাহলে তো কারণ আপনি কি সেকুলার ভাইয়া, হতে পারবেন না। কারণ কি আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি তো বলে উনি সেকুলারে বিশ্বাসী, আবার উনি নামাজ কালামও পড়ে, রোজা রাখে, এই জন্য। এটা হচ্ছে পলিটিক্যাল একটা স্ট্যান্ড বাজি, হ্যাঁ এটা হচ্ছে বলতে হয়, এরকমের কথা বললে জনপ্রিয়তাটাও ঠিক থাকে আবার রাজনীতিটাও, রাজনীতিও ঠিক থাকে, এগুলো হচ্ছে পলিটিক্যাল কারেক্ট কথা, পলিটিক্যালি কারেক্ট কথা, কিন্তু এটা মানে সত্যিকারে এটা হইতে পারে না। কেউ যদি কোরআনে বিশ্বাস করে সে কখনো সেকুলার হইতে পারে না, কারণ কোরআনে পরিষ্কারভাবে বলা আছে ইসলামই একমাত্র সত্য দিন, ইসলামই একমাত্র ধর্ম, এবং আল্লাহর দিনকে সামগ্রিকভাবে প্রতিষ্ঠা করতে হবে, পৃথিবীর প্রত্যেকটা গৃহে আল্লাহর দিনকে সামগ্রিকভাবে প্রতিষ্ঠা করতে হবে এবং এটার জন্য জিহাদ করতে হবে। এবং নবী মোহাম্মদ এই কথা বলে গেছে, প্রত্যেকটা গৃহে যতক্ষণ পর্যন্ত ইসলামের বিধান প্রত্যেকটা দেশে প্রত্যেকটা মাটিতে প্রত্যেকটা ঘরে যতক্ষণ পর্যন্ত ইসলামের বিধান প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত কিতাল করতে হবে, মানে কতল করে যাইতে হবে, মানুষ মেরে তাদেরকে ইসলামের হুকুমতের ভিতরে আনতে হবে, নাইলে সবাইরে মেরে ফেলতে হবে। এই কথা সরাসরি নবী মোহাম্মদের মুখের একদম সহি হাদিস, এটা এটা আমি বিখ্যাত হাদিস। ছোটবেলায় এই হাদিসটা শুনছি, ওই সময় স্বাভাবিক মন হয়েছে, এখনো অস্বাভাবিক মনে হয় আর কি। হ্যাঁ তো এই জিনিসে বিশ্বাস করলে তো সেকুলার হওয়া তো দূরের ব্যাপার, এটা তো সেকুলারিজমের একদম উল্টা কথা তাই না? ঠিক আছে আচ্ছা মনি আজিজ ভাই ভাই, তাহলে বিদায় জানাই। আচ্ছা ভাইয়া ধন্যবাদ। তারা ভাইয়া আপনার কথা আমি ওই যে গণজাগরণ মঞ্চের পর থেকে আপনার কথা আমি ফতমা আলোতে অনেক পড়ছি, আজকে আপনার সাথে ফার্স্ট কথা বলছি, ধন্যবাদ আচ্ছা ভাইয়া। খুবই ভালো লাগলো ভাই, ভালো থাকেন তাহলে, বিদায় জানাচ্ছি।